আগামী বছরের ফেব্রুয়ারি মার্চে পাকিস্তানে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসি সূচি অনুযায়ী এই টুর্নামেন্টে মুখোমুখি হওয়ার কথা ক্রিকেট বিশ্বের দুই জায়ান্ট ভারত পাকিস্তানের। তবে এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যাওয়ার ইঙ্গিত দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে আরও বছরখানেক পর। তবে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে চাওয়া নিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার একটি মন্তব্যের সূত্র ধরে শুরু হয়েছে বিতর্ক। রোহিতের সঙ্গে সুর মিলিয়ে পিসিবি নিরপেক্ষ ভেন্যুতে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনে সায়ও দেয়, তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাতে সায় দেয়নি। পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে গণমাধ্যমের কাছে নিজেদের নেতিবাচক মনোভাব প্রকাশ করেছে বিসিসিআই। দ্বিপক্ষীয় সিরিজ তো পরের কথা, ইন্দো এশিয়ার নিউজ সার্ভিসের কাছে বিসিসিআইয়ের একটি সূত্র চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে শঙ্কার কথা জানিয়েছে। তবে ভেন্যু বদলিয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় বিসিসিআই। এর আগে গত বছর হাইব্রিড মডেলে হয় এশিয়া কাপ, মূল আয়োজক ছিল পাকিস্তান। তবে ভারত দল পাঠাতে রাজি না হওয়ায় সহ আয়োজক করা হয়েছিল শ্রীলঙ্কাকে। সবগুলো দল পাকিস্তানে গিয়ে ম্যাচ খেললেও কোহলিরা খেলেছিল লঙ্কানদের মাঠে। চ্যাম্পিয়ন্স ট্রফির ইস্যুতে এবারও একই পথে হাঁটতে চায় বিসিসিআই। তবে এবার বড় পার্থক্য আয়োজক, এশিয়া কাপ আয়োজন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি, আর আইসিসির আয়োজন হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির টুর্নামেন্ট বলে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হবে বলে মনে করছেন বিসিসিআইয়ের কর্তারা। তবে সরকারের সবুজ সংকেত ছাড়া কিছুই করার নেই বলে গণমাধ্যমগুলোকে জানিয়েছেন তারা। তাই অদূর ভবিষ্যতে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে সিরিজ খেলছে না ভারত পাকিস্তান। 2012-13 মৌসুমে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে এই দুই দল। খবর সংযোগ।